السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক স্বপ্নে ভিক্ষা করতে দেখলে কি হয় চাই নিজে ভিক্ষা করতে দেখুক অথবা অন্য কাউকে ভিক্ষা করতে দেখুক বা কোনো ভিক্ষুক দেখুক বা নিজেকে অন্যের কাছে কিছু চাইতে দেখুক মোট কথা স্বপ্নে ভিক্ষা করতে দেখা বা কারো কাছে কিছু চাইতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া কিতাব থেকে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক স্বপ্নে ভিক্ষা করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাবো সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নে ভিক্ষা করতে দেখা অর্থাৎ স্বপ্নে ভিক্ষা করতে দেখলে নিজে অথবা অন্য কাউকে দেখলে কী ব্যাখ্যা হবে কী ঘটবে জীবনে এ সম্পর্কে হজরত মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে ভিক্ষা করতে দেখা কিছু যানচা করে প্রচুর কল্যাণ ও মুনাফা লাভ হবে প্রত্যেকের সাথে মিলেমিশে সুখী সুন্দর জীবন জীবনযাপন করবে কিন্তু মানুষ তিরস্কার করবে প্রিয় দর্শক খেয়াল করুন মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লা যিনি বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ ভিক্ষা করতে দেখে চাই নিজে ভিক্ষা করতে দেখুক অথবা অন্য কাউকে দেখলো যে কেউ ভিক্ষা করছে বা ভিক্ষুক দেখলো তাহলে বুঝতে হবে এর ব্যাখ্যা হলো সে কিছু যানচা করবে অর্থাৎ মানুষের কাছে বাস্তব জীবনে কিছু চাইবে চেয়ে তারপরে তার মাধ্যমে সে প্রচুর কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে আল্লাহ তার জীবনকে কল্যাণময় এবং মুনাফা এবং লাভবান করে দিবেন আর সে প্রত্যেকের সাথে মিলেমিশে সুখী জীবনযাপন করতে পারবে সবার সাথে তার হাসি খুশি মিল মোহাম্মত ভালোবাসা থাকবে এবং সে সুখী সুন্দর জীবন যাপন করবে তবে মানুষ তার কোনো না কোনো কারণে তিরস্কার করবে মানুষ তাকে সামনে থেকে তো ভালোবাসবে কিন্তু পিছনে তিরস্কার করার সম্ভাবনা রয়েছে এখানে রয়েছে স্বপ্নে মানুষ মানুষের দারে দারে ঘুরে ভিক্ষা করতে দেখা কিন্তু কিছুই পাচ্ছে না তাহলে কর্মহীন হয়ে যাবে অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে মানুষের দারে দারে ঘুরছে ভিক্ষা করছে কারো কাছে কিছু চাইছে অথবা অন্য কেউ মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে ভিক্ষা করছে কিন্তু কিছুই পাচ্ছে না হয়তো সে তাকে তাকে কেউ ভিক্ষা দিচ্ছে না অথবা অন্য কেউ কিছু পাচ্ছে না এটি সে স্বপ্নে দেখলো। তাহলে বুঝতে হবে সে বাস্তব জীবনে কর্মহীন হয়ে যাবে আল্লাহ তালা তার কাজের ব্যবস্থা থেকে তাকে সরিয়ে নেবেন তার গুনাহের কারণে বা কোনো এক কারণে সে কর্মহীন হয়ে পড়বে তার সতর্ক হওয়া উচিত এখানে রয়েছে হজরত জাফর সাদেক রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে ভিক্ষা করা দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ইমাম জাফর এক রহমতুল্লা বড় আল্লাহ হলা স্বপ্নের বলেছেন কেউ যদি স্বপ্নে ভিক্ষা করতে দেখে নিজে ভিক্ষা করা দেখলো অথবা অন্য কেউ ভিক্ষা করছে সেটা দেখলো তাহলে এর ব্যাখ্যা চারটির মধ্যে থেকে কোনো একটি এক নম্বর ব্যাখ্যা হলো দান খয়রাত অর্থাৎ কাউকে ভিক্ষা করতে দেখলে অথবা সে নিজে ভিক্ষা করতে দেখলে বুঝতে হবে সে দান খয়রাত করতে পারবে আল্লাহ তাল্লাহ তাকে দান খয়রাত করা তার জন্য আল্লাহতালা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে তার বেশি বেশি দান খয়রাত করা উচিত অথবা সে বাস্তব জীবনে দান খয়রাত করতে পারবে আর দুই নম্বর ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে বা লাভবান হতে পারবে তার ব্যবসায় চাকরিতে তিন নম্বর ব্যাখ্যা হলো সে জীবিকা অর্জন করতে পারবে আল্লাহ তালা তার জীবন জীবিকা প্রশস্ত করে দেবেন জীবিকা অর্জন করতে পারবে চার নম্বর ব্যাখ্যা হলো তার ইজ্জত এবং সম্মান লাভ হবে আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বহুগুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমে অপর ভাইও উপকৃত হতে পারে